হ্যাঁ শামিম, কি অবস্থা? হাবিব ভাই, আমি তো ওই যে ইন্টারেস্টের টাকাটা নিতে অফিস আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাও। কিভাবে নেব, অফিস তো বন্ধ। অফিস বন্ধ মানে? ও ভাই, তালা মারা কেটে, আমার মতো অনেকে দাঁড়ায় আছে। না, আজকে তো অফিস বন্ধ থাকার কোনো কারণ নাই। আচ্ছা তুমি থাকো, আমি আসছি। আসুন ভাই। এটা কি হলো ভাই, সবাই নাকি মোবাইল বন্ধ? কিন্তু এরকম হওয়ার কথা না। আচ্ছা অস্থির হন, একটু ধৈর্য ধরো। না, আমার এখানে ধৈর্য ধরার কিছু নাই ভাই। আমি আপনারে টাকা দিছি, আমার আর আমার দুই বন্ধুর টাকা আপনি বুঝাই দেবেন, আমি অফিস চিনি না। আচ্ছা আচ্ছা, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ধরো। এই এই ইয়ে সাগর, কি ফোন ধরো না কেউ? না না, ফোন ধরতেছে না। আপনি ট্রাই করছেন? আমি ম্যানেজার স্যারের পাশে আসছি না, এখনো সিঁড়িতে। এখানে এখানে তালা ঝুলানো, আমরা মানে বড় কোনো বিপদে পড়তে যাচ্ছি। আল্লাহ, এই যে ভাই, ওই যান ইয়ে পারভেজ ভাইয়ের বাসায়। আপনি চিনছেন আমাকে? চিনছি বলে জিগাইলাম, উনি তো 15 দিন আগে বিদেশে চলে গেছে। মানে ওনার বাসায় অন্য কেউ নাই, ওনার ওয়াইফ বাচ্চা সবাইকে নিয়ে চলে গেছে। কবে আসবে? বাসা ছেড়ে চলে গেছে। ওই যে দেখেন টুলেক, কি হয়েছে ভাই? সকাল থেকে সবাই আইসা আইসা, উনারই খুঁজতেছে কেন?